আমার কাছে 100 টাকার মতো আছে। কিন্তু আরো তো 50 টাকার মতো দরকার, আর তারপর যদি ওষুধ বিষুদ লাগে। তোমার কাছে কোনো টাকা পয়সা নেই? আমি কোথায় টাকা পাবো? কি হয়েছে তোর? কি হলো বলতে পারছিস না? আমি কিছু বুঝি না। না কেন খাওয়ায় অরুচি হয়, কেন বমি আসে? আমি মুখ্য বল বল হারাম যদি আমি মুখ্য বল বল কে তোর এইসব গুলো শুনে? দুটো টাকা দেবেন? বড্ড খিদে পেয়েছে। তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো কেন? আমি কে কাঁদবার? জানেন সেই ছেলেটি কিন্তু একবারও কাঁদেনি, কেনই বা কাঁদবে বলুন? চুরি ছিনতাই করে যে মায়ের হাতে টাকা তুলে দিত, সেই মা, সেই মা কেন খারাপ হবে বলুন? কেন? কি নাম তোমার? কেন বলুন তো? পুলিশে খবর দেবেন? হুঁ, কোনো লাভ হবে না, আপনি সে ছেলেকে ধরতেই পারবেন না। আচ্ছা পুলিশে ধরে নিয়ে গেলে খেতে দেয়? ওহো, তুমি তো দুটো টাকা দিয়েছিলে। পুলিশে ধরে নিয়ে গেলে খেতে দেয়? খেতে তো নিশ্চয়ই দেয়। আপনার টাকা আপনি রেখে দিন। কেন? আজ না আমার মাথাটা ঠিক নেই, তাই আমি আপনার কাছে টাকাটা চেয়ে ফেলেছি। তোমার তো খিদে পেয়েছে বলেছিলে। কি হয়, একটা মানুষ একদিন না খেয়ে থাকলে কি আর হয়? কষ্ট হয়? কষ্ট হলে চুরি করব, ছিনতাই করব, কিন্তু ভিক্ষে করব কেন? কি বলছো? হ্যাঁ আমি তো তাই করি, চুরি করি, ছিনতাই করি, কিন্তু খুন? আচ্ছা আপনি বিশ্বাস করেন একটা ছেলে তার নিজের মাকে নিজেই খুন করে ফেলতে পারে? তা কি করে সম্ভব? আপনি কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না। তোমার বাবা বোন এরা কোথায়? আপনি কে বলুন তো? খুঁচিয়ে খুঁচিয়ে সব জিজ্ঞাসা করছেন? ভেবেছেন দুটো টাকা দিয়ে সব নিয়ে নেবেন? জান জান দরকার হলে আমি নিজে আসল কথাটা পুলিশের কাছে গিয়ে বলে আসতে পারবো। কি বিচিত্র আদিম রসে ভরা এই কলকাতা শহর, যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমি কোথায় এলাম যেখানে মানুষ মানুষকে বোঝে না, মূল্যবোধ যেখানে শুধুই আত্মকেন্দ্রিক, সেখানে সুস্থভাবে বেঁচে থাকবার মতো পরিবেশ কোথায়? তবে কি জীবন যুদ্ধে আমি হেরে যাব? না না তা হতে পারে না, তা হতে পারে না। জিততে আমাকে হবে, জিততে আমাকে হবে। চা হবে? সরি এখানে চা পাওয়া যায় না। তবে এনি ড্রিঙ্কস? নো থ্যাঙ্কস। দেখো দেখি কাণ্ড, তোমাকেও বলি বাবা, পরের ছেলে কাজের আশায় আমাদের বাড়িতে এসে উঠেছো,
বিদেশ বিভুই জায়গা, একটা কিছু হয়ে গেলে তোমার বাবার কাছে মুখ দেখাবো কি করে? আর কি দরকার তোমার এত রাত্রির করে বাড়ি ফেরা? রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, খুন খারাপই লেগেই রয়েছে, মানুষের জীবন নিয়ে খেলা। যাকে যা হবার তা তো হয়েই গেছে, এবার থেকে একটু সাবধান হও। কি করা যায় বলতো? আমি বলি কি, আবুল তাবুল না ভেবি তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, নইলে মা যদি টের পায় তবে আমাকে পিটিয়েই মেরে ফেলবে। ঠিক আছে, তুমি কালই আমার সঙ্গে বেরোবে, এখন আর অত চিন্তা করো না তো। চিন্তা করবো না, কি বলছো তুমি? আমি তো আছি, তোমার কিসের এত দুশ্চিন্তা? প্রয়োজন হলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। না নন্দ, তা হয় না, তুমি এখনো নিজের পায়ে দাঁড়াতে পারোনি, তোমার আরো অনেক সময়ের দরকার। কি বললেন, আপনার বোনের মতো? না মানে আমি ওকে বিয়ে করব। করছেন না কেন? আমি এখনো বেকার। কোথায় বাড়ি আপনার? সেই সুন্দরবন অঞ্চলে। ও বসুন ওখানে। কি ব্যাপার দিদি? আর বলো না, অ্যাবর্শন করতে নিয়ে এসেছে, আর ওদিকে বলছে আমার বোনের মতন। সে কি গ্রামের ছেলে, তাই আর বিশেষ কিছু বললাম না। তুমি দেখো তো কেসটা। আচ্ছা, আসুন। এখন কি করবে বলো তো? আমার কাছে 100 টাকার মতো আছে, কিন্তু আরো তো 50 টাকার মতো দরকার, আর তারপর যদি ওষুধ বিষুধ লাগে। তোমার কাছে কোনো টাকা পয়সা নেই? আমি কোথায় টাকা পাবো? আমার কাছে 5-6 টাকার মতো হবে। ঠিক আছে, চিন্তা করো না। চিন্তা করবো না, তুমি কি? ঠিকই বলছি। ঠিকই বলছো, যখন সবার কাছে ধরা পড়বো তখন বুঝবে, সবসময় একটা বমি বমি ভাব। আমি নিজেকে কতক্ষণ লুকিয়ে রাখবো? মাত্র 2 দিন। 2 দিন? তারপর কি করবে বলো। আমি কালই দেশে বাইরে চলে যাব, টাকা হলেই তো সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি যা হয় একটা কিছু তাড়াতাড়ি করো, আমার ভীষণ ভয় করছে। এক কাজ করি, ঘড়িটা বিক্রি করে দিই, পরে সময় মতো কিনে নেওয়া যাবে। কি হয়েছে বলতো? সব সময় বিরক্তির ভাব, খাবার দিলে খেতে চাস না, কি ব্যাপার বলতো? কি হয়েছে তোর? কি হলো বলতে পারছিস না? কি হলো কি বল? আমার কান্না হচ্ছে, ন্যাকামি করে আমার কান্না হচ্ছে, কান্না। আমি তোকে পেতে ধরেছি না তুই আমাকে পেতে ধরেছিস? আমি কিছু বুঝি না, না কেন খাওয়ায় অরুচি হয়, কেন বমি আসে, আমি মুখ্য? বল বল হারাম জাদি, আমি মুখ্য? হ্যাঁ বল বল, কে তোর এইসব গুলো করে? বল বল হারাম জাদি, বল বল, শিখে বল বল, মানে আজকে তুই খুন করে দেবো, বল শিখে, চুপ করে থাকবি না, বল বল বলছি, বল। আমাদের মুখ পুড়িয়ে ভেবেছি রেহাই পাবি, দেখাচ্ছি মজা, তোর মতো মেয়েকে কি করে সাহায্য করতে হয় সে আমি ভালো করেই জানি। বল বল হারাম যদি, বল বল, আর তোর একদিন কি আমার একদিন, বল মা বলে ডাক, আরে মা দিদি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।